বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও আজকে মোটামুটি ভালোই আছি। আর দেখো, আজকে ব্লগটা অন্যরকম, মানে জানলা দরজা সমস্ত খুলে তোমাদের সাথে আমি কথা বলতে বসেছি, মানে কথা বলতে বসার সাহসটা পেয়েছি। এর কারণ একটাই, সেটা হচ্ছে আজকে আমাদের এখানে পুরোপুরি লকডাউন আছে, মানে সমস্ত কিছু আজকে বন্ধ এখানে। তো সেই জন্যই না সকাল থেকে মানে সেরকম কোনো বাইরের আওয়াজ কানে এসে পৌঁছাচ্ছে না। গাড়িটারি যাতায়াত করছে সেটা ঠিক আছে, কিন্তু কোনো ফেরিওলা মানে একবারে ভোর হতে না হতেই সব একেবারে এসে হাজির হয়, ও মাথা খারাপ করে দেয়। তো সেই রকম একটা ঝঞ্ঝাট ঝামেলা আজকে আর হচ্ছে না, সেজন্য বেশ নিশ্চিন্তিতে তোমাদের সাথে এখন গল্প করতে বসলাম। আর এখন বাজে 10টা। এদিক থেকে তো সব ঠিকই আছে, কিন্তু সকালবেলা রান্না করতে গিয়ে না মানে এক এক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছে আজকে আমাকে, জানো তো। রান্না করতে গেলাম, ভাতটা বসিয়েছি, মাছটা ভাজছিলাম, ও বাবা, তখন দেখি গ্যাস শেষ হয়ে গেল। আর তখন তো বাবাই ঘুমোচ্ছে, ওকে তো তখন ডাকা যাবেই না, বাবা উফ তাহলে আমাকে একবার খেয়ে ফেলবে। তাই জন্য বাবাকে আবার গিয়ে বললাম, বাবা আবার আস্তে আস্তে এসে গ্যাসটা লাগিয়ে দিল। তো ওখানে যাই হোক, অনেকটা সময় আমার নষ্ট হয়েছে। তারপর রান্না করছি, রান্না করতে করতে এই যে পুরো হাতে আমার আজকে ছ্যাঁকা লেগে গেছে, সব আঙুলগুলোতে। পুটুশের জন্য ঝোল করেছিলাম, তো বুঝতে পারিনি একটুখানি ঝোলটা অনেকটা বেশি হয়ে গেছিল বলে। তো বাটিতে ঢালার পর আমি ভাবলাম যে অতটা বেশি ঝোল হয়ে গেছে, ও তো বেশি ঝোল আবার খেতেও চাইবে না, সেই ফেলা যাবে, তার থেকে ঝোলটা বরং বাটিতে একটুখানি মেরে নিই, মানে ওই বাটি শুদ্ধই আমি বসিয়ে দিয়েছি। তো তারপর ঠিকঠাক হয়ে গেছে, একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কিন্তু তারপর রান্না টান্না হয়ে যেতে গ্যাস মুছতে গেছি, এবার কি করেছি ওই বাটিটাকে ধরে আমি এদিকে সরাতে গেছি, ব্যাস সঙ্গে সঙ্গে একবারে বাটিটা সে সব আঙুলগুলোতে এরকম কামড়ে ধরেছে, প্রত্যেকটা আঙুলগুলোতে এখন লম্বা হয়ে ফসকা পড়ে গেছে, জানো তো, কি জ্বালা করছে। তারপরে উপরে এলাম, এসে বাবাই বলছে একটুখানি মাজন লাগাও, কিন্তু মাজন লাগিয়ে আর কি হবে, এখনো তো সেরকম কিছু কাজ টাজ হয়নি, তো মাজন লাগাবো, তারপর তো হাতে জল মানে জল লাগলে তো ধুয়ে যাবে, বললে যে তাও একটুখানি লাগাও, অন্তত একটু জ্বালা ভাবটা কমবে। তো লাগিয়েছি, জ্বালা ভাবটা একটু কমেছে, কিন্তু এখনো খুব জ্বালা করছে, মানে পুরো আঙুল টাঙুল দেখো না একদম শক্ত হয়ে আছে। কি করছিস রে? আরে এরকম করিস না, বাবা বকবে, সব জড়িয়ে যাবে তো, দেখছো এর কাণ্ড দেখো। এই যে এরকম করে নাকি আবার জড়াতে হয়, আমাকে শিখিয়ে দিচ্ছে, আর বলছে ওদেরকে দেখাও, এই যে তোমরা শিখে নাও এরকম করে এটাকে আবার জড়াতে হয়। তো আমি এখন তোমাদের সাথে একটুখানি কথা বলছি, অমনিও এইসব শুরু করে দিয়েছে, কখন যে পড়তে বসবে জানি না। বাবা পড়তে বসে যা। আর আজকে আমার ঘরটার এখনো কিছু পরিষ্কার করা হয়নি, খালি বিছানাটা গোছালাম গুছিয়ে। এই দেখো আমার ঘরের অবস্থা দেখো, এগুলো সব আমাকে এখন গুছাতে হবে। খেলার জায়গায় বই, চারদিকে সব কিছু ছড়ানো, ওইদিকেও সব জামা কাপড় কিছু ভাঁজ করা আছে, দেখো দেখছো কি অবস্থা হয়ে আছে সব। এ আবার এখানে খেলতে বসেছে, বা উঠোনে কাজকর্ম হয়নি, শুধুমাত্র আজকে রান্নাটা হয়েছে। তো এখন টুকটুক করে এগুলো করি, রান্নাটা তো হয়ে গেছে। আর আজকে রান্না কি করেছি জানো তো, আজকে রান্না হয়েছে, ভাত তো হয়েইছে, ডাল করেছি, আর মাছের মাথা দিয়ে একটু পুঁই শাক চচ্চড়ি করেছি, আর মাছ ডিম একসাথে ঝাল করেছি। কে মাছ বেশি নেই, দু পিস মাত্র ছিল, তো সেটাই করলাম। আর ভাবলাম যে ওর সাথে ডিম নিয়ে একসাথে করে নিই, কারণ আজকে যেহেতু লকডাউন চলছে তো কিছু তো পাওয়াও যাবে না, এখানে সবই বন্ধ, সেই জন্য একসাথে করে নিয়েছি। আর আজকে যেহেতু সকালবেলা উঠে গিয়ে রান্নাটা করে নিয়েছি, তো সেজন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি, কারণ তখন ফোনটা আমার চার্জে বসানো ছিল। আর তাছাড়া সকালবেলা খুব তাড়াহুড়ো করে রান্নাটা করি, তো সেই জন্য তখন আর ভিডিও করাটা সম্ভব হয় না। কিন্তু কি রান্না করেছি সেটা পরে তোমাদেরকে নিশ্চয়ই আমি দেখি। আর শাক চচ্চড়ি হয়েছে, তো সেই জন্য ভাবছি যে আজকে ব্রেকফাস্ট শাক চচ্চড়ি আর মুড়ি দিয়েই সেরে ফেলবো। তবে বাবাই কি খাবে জানি না, ও একটু বেরিয়েছে, তো এলে ও যা খায় খাবে, আমি শাক চচ্চড়ি আর মুড়ি খাবো। ও গেছে পর্দা লাগানো হবে, তার জন্য পাইপ কিনতে। বললাম আজকে যেও না, লকডাউনে দিকে সব বন্ধ টন্ধ থাকবে। তো ও বললো যে না, পর্দার পাইপের জন্য যে দোকানে গেছে সেই দোকানের ওদিক নাকি খোলাই থাকবে, তো সেই জন্য বললো যে না অনেকদিন ধরেই যাবো যাবো করছি, যাওয়া হচ্ছে না, আজকে বরং যাই, তারপরে এসে একবারে স্নান টান করে কাজে বসবো, সেই জন্য গেছে। এখন যাই গিয়ে ঘরটারগুলো একটুখানি গুছিয়ে নিই, তারপরে ঝাঁটপাট দিয়ে মোছামুছি করে নিই। এই যে দেখো পুটুশের এখন খেলনাগুলো আমাকে সব গুছোতে হচ্ছে, তো কতক্ষণ গুছানো থাকবে জানি না, ঘরটা হয়তো পরিষ্কার হতে না হতেই আবার ও নোংরা করে ফেলবে। তো যাই হোক, আমার কাজ আমি করি, ওর সারাদিনের কাজ ও করুক,
তো এবার ঝাড় দিয়ে দিই, ওদিকে বারান্দাটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তো এখন আমি ঘরটা ঝাড় দিচ্ছি। দেখো চাটিখানে সব কাগজ কুচো, এ কুচো, এটা ওটা সেটা সব ছড়িয়ে রেখেছে জানো তো। এদিকটা ঝাড় দেওয়া হয়ে গেলেই তারপর আমি ওদিক থেকে ঝাড় দিয়ে দেবো। এই দেখো এদিকেও সব ছড়িয়ে রেখেছে, উফ মাথা খারাপ করে দেয়। তো প্রথমে জালাটা আমি ভালো করে ঝাড় দিয়ে দিলাম, তারপরে আমি এই ড্রেসিং টেবিলের নিচ ফিচগুলো ঝাড় দিলাম। আর এই দেখো এই প্যাকেটটার মধ্যে কতগুলো পাথর আছে, ও সেদিন ওই বাড়ি থেকে আসার সময় পাশে একজনদের বাড়িতে কাজ হচ্ছিল, তাদের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসেছে। এই দেখো দেখছো কি অবস্থা দেখো। তো দেখো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি নোংরাগুলো তুলে নিই, তারপর আমি বাইরের দিকটা ঝাড় দেবো। তবে সিঁড়ি টিড়িগুলো আমার ঝাড় দেওয়া আগেই হয়ে গেছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সিঁড়িতে কোথায় ট্রাইপড রাখবো না রাখবো, তো সেই জন্য। আর এদিকটা ঝাড় দিলেই হয়ে যায়। আর আজকে যেহেতু আমার হাতটা পুড়ে গেছে তো সেই জন্য প্রচণ্ড জ্বালা করছে, তাই আজকে আর ঘরটা মুছবো না, কারণ নাতার ফাতা কিছু নিংড়োতে পারবো না, তো সেই জন্য ঘরটা আজকে ভালো করে ঝাড়ফাড় দিয়ে দিচ্ছি, কালকে মুছবো। আমার ঝাড়ফাড় দেওয়া হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট করেছি আমরা, তো তার জন্য অল্প কিছু বাসন রয়েছে, তো সেগুলো মেজে নিই। আর দেখো বাসনগুলো আমি ওপরেই মেজে নিচ্ছি, আসলে উপরে খাওয়া দাওয়া হলে সেই সব বাসনগুলো আমি আর নিচে নিয়ে যাই না, উপরেই মেজে নিই, কারণ আমার উপর নিচ করতে একদম ভালো লাগে না। বাসনগুলো মাজা হয়ে গেলে এবার আমি গিয়ে চানটা করে নেব, কারণ আমার চান হয়ে গেলে আবার পুটুষকে চান করাবো, তারপর পুজো করব। আমি পুজো করতে এসেছি, পুজো করা হয়ে গেছে, কিন্তু বাবাই কালকে বলছিল যে লঙ্কা গাছে নাকি লঙ্কা হয়েছে, সেই জন্য ভাবলাম যে নিচে নামার আগে তো গাছে লঙ্কাটা দেখে তারপর যাই। তো চলো দেখি, প্রায় 5-6 মাস হয়ে গেল লঙ্কা গাছটাও কিনেছে, কিন্তু লঙ্কা আর হয় না, লঙ্কা একটু একটু করে ফুল হলেই খালি ঝরে ঝরে পড়ে যেত। এ তো কালকে গিয়ে আমাকে বলছে জানো তো গাছে না লঙ্কা হয়েছে, বললাম তাই, বললো হ্যাঁ, তো দেখি কোথায়, দাঁড়াও কোথায় বলতো, আমি তো দেখতেই পাচ্ছি না লঙ্কা কোথায়। হ্যাঁ এই তো হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। যাক বাবা শেষ পর্যন্ত হয়েছে, ওই জন্য ও এত খুশি খুশি। লঙ্কা গাছে লঙ্কা হওয়াতে ও গিয়ে বলছে যে জানো তো সেদিন ওই মনসা পুজোতে লঙ্কা ফুল দিয়ে পুজো করেছিলাম, তো সেই জন্য মনে হয় গাছে লঙ্কা হয়েছে। বললাম যে হ্যাঁ মা মনসা, তোমার লঙ্কা ফুলের পুজোতে খুশি হয়েছে, সেই জন্য খুশিতে বরদান হিসেবে তোমার গাছ ভর্তি লঙ্কা দিচ্ছে। আমি ছাদে এসেছি, পুটুষকে আজকে আর বলি নিচু বিচুপি চলে এসেছি, এলেই খালি ঝঞ্ঝার ঝামেলা করবো, এখন খেলাবাটি নিয়ে খেলতে বসেছে। খেলাবাটির মধ্যে ওই যে সেই পাথরগুলো দেখছিল ওই বাড়ি থেকে এনেছে, পাথরগুলোকে রেখেছে, আমাকে আবার বলছে খুন্তি দাও, বলে খুন্তি টুন্তি নিয়ে এখন রান্না করতে বসেছে। তো এবার যাবো গিয়ে ওকে খাইয়ে দিই, একটা বাজতেই যায়, আর আমরা তারপর খাওয়া দাওয়া করে নিই, আবার ওবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো আমাদের লাঞ্চ মেনু, ডাল, এখানে আছে ভাত, আর এটা হচ্ছে মাছ আর ডিম একসাথে ঝাল করেছি, আর এখানে আছে মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি। ঠিক আছে দেখিয়ে দিলাম। গুড ইভিনিং, কি করছো সবাই? এখন এখন বাজে 8:30, দুপুরবেলা থেকেই শরীরটা ভীষণ খারাপ লাগছিল, খুব মাথা যন্ত্রণা করছে, একদম ভালোই লাগছে না। দুপুরবেলা আসলে আজকে আমরা কেউ ঘুমাইনি জানো তো, মানে ঘুমাইনি তার সেরকম কোনো কারণ নেই, এমনি ফোন ঘাঁটাঘাঁটি করছিলাম, বাবাইরও দুপুরবেলা কাজের খুব একটা চাপ ছিল না, তো ও এ ঘরে এসেছিল, তো গল্প করছিলাম, আর পুটুস তো যথারীতি ঘুমোতে চায়ও না, তো আজকেও ঘুমাইনি, সারা দুপুর ওই হই হুল্লোড় করেই কেটে গেছে, কিন্তু তারপর বিকেল থেকে প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে। তো একটু আগে চা করে খেয়েছি, কিন্তু তাও খুব একটা বেশি ভালো লাগছে। বেলা তো তোমাদেরকে বললাম যে আমার হাত পুড়ে গেছে, তো সেটা আমার বাঁ হাত পুড়েছে। আর দুপুরবেলাতেও পুটুসের খেলা করতে করতে মানে জল খেয়েছে, জল খেয়ে গ্লাসটা এরকম ছুটতে গেছে, তো গ্লাসের ধারটা ওর বাঁ পায়ে লেগে সকালবেলায় আমার বাঁ হাত পুড়ে গেছে, সেটা তো তোমাদেরকে আমি বললাম। আর তারপর দুপুরবেলায় পুটুস জল খেয়েছে, জল খেয়ে গ্লাসটা এরকম ছুঁড়ে রাখতে গেছে, তো গ্লাসটা উপর থেকে পড়ে ওর পায়ের উপর পড়েছে, মানে কোনখানটা জানো তো, ওই গোড়ালি থেকে একটু পাশে যে গাঁট আছে, তো সেখানে পড়ে
বাঁ পায়ে ওখানটা কেটে গেছে, সামান্য যদিও কেটেছে। যাই হোক, আমার বাঁ হাত পুড়েছে, পুটুষের বাঁ পা কাটলো। আর সকালবেলা তো বাবাই পর্দা লাগানো হবে, তার জন্য পাইপ কিনতে গেছিল, সেটা তোমাদের বলেছি। তো সেই পাইপটাই নিয়ে এসে স্যানিটাইজ করছিল। তো পাইপের যে মুখটা আছে সেটা প্রচণ্ড ধারালো ছিল, আর ও অতটা বুঝতে পারেনি। তো অসাবধানতায় নখের পাঁচটা পুরো একদম অনেকটা ফালামতো হয়ে কেটে গেছে। তো ওরও হাত কেটেছে, সেটাও হচ্ছে বাঁ হাত। প্রত্যেকেরই আমাদের বাঁ দিকটাই ইনজিওর্ড হচ্ছে। আমি আজকে পুটুষের সাথে একটা অন্যায় করে ফেলেছি, তো খুব খারাপ লাগছে সেটা ভেবে। দুপুরবেলা যেহেতু ঘুমাইনি, তো পড়তে বসিয়েছি সন্ধেবেলায়, পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছিল। বারবার আমি ওকে ঠেলা মারছি, এই পড় পড়। তো তখন এরকম এরকম করে জেগে উঠে পড়ছে, তারপরে আবার পড়তে পড়তে এরকম ঝিমিয়ে পড়ছে, মানে এরকম করছে। তো আমি বুঝতে পারছি যে ও ঘুমিয়ে পড়বে, কিন্তু আমিও একটুখানি রেগে গেছিলাম, আমার নিজেরও মাথাটা খুব যন্ত্রণা করছিল, সেই জন্য রাগটা সামলাতে পারিনি, একটু বকেই দিয়েছি, পড়বেই না তো পিঠের ছাল তুলে দেবো, এরকম বলতেই ও দেখি পড়ছে। তারপরে আমি বাবাই ডাকলো আমাকে, আমি একটু পাশের ঘরে গেছি। তো পাশের ঘরে সবেই গেছি, মানে গেছি জাস্ট এক মিনিটও হয়তো ওই ঘরে ছিলাম না। তো আবার ওকে পড়াতে বসছি, দেখি কিনা ও টেবিলের পাশেই এরকম কাত হয়ে ঘুমিয়ে পড়েছে। তারপরে টেবিল ফেবিলগুলো সরিয়ে ওকে ভালো করে বিছানার মধ্যে শুইয়ে দিলাম। তো শুয়েও ছিল অনেকক্ষণ, ঘুমোচ্ছিল, আধ ঘন্টা মতো ঘুমিয়েছে। তারপরে হঠাৎ করে উঠে, মানে এরকম করে উঠে পড়ে, হ্যাঁ ডয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায়, মানে এইসব, মানে যে পড়াটা পড়তে পড়তেও ঘুমিয়ে পড়েছিল, ডট হয় এটা পড়ছিল। তো সেটাই আবার দেখি এরকম করে উঠে সেই পড়াই আবার বলতে শুরু করে দিয়েছে। আবার আমার দিকে ঢুলু ঢুলু চোখে কিরকম করে তাকাচ্ছে, মানে মুখে ওই পড়াটাই বলছে, মানে কিরকম একটা যেন রীতিমতো ভয় ভয়ের মধ্যে আছিল। ও ভাবছে যে আমি ওকে বকবো, কিরকম ভয় ভয়ে তাকাচ্ছে, মানে ওকে দেখে আমার এত খারাপ লাগছিল না কি বলবো। তারপর ওকে বললাম যে বাবু পড়তে হবে না, বলছে পড়তে হবে না। বললাম যে না পড়তে হবে না, আজকে তোর ছুটি। বলতেই মানে এতটাই ও আতঙ্কিত হয়েছিল, মানে বলতে বলতেই ওকে ভ্যাঁ করে একদম কেঁদে উঠেছে আমাকে জড়িয়ে ধরে। তারপরে আমি ভাবছি যে তখন ওরকমভাবে ওকে বকাঝকা করাটাও মনে আমার উচিতই হয়নি, সেই জন্যই হয়তো ও এতটা বেশি আতঙ্কিত হয়েছিল, ও এত বেশি ঘুমিয়ে পড়ছে আমি দেখছি, বুঝতেও পারছি, কিন্তু তার সত্ত্বেও ওরকমভাবে বকাঝকা করেছি, সেটা খুবই অন্যায় করেছি আমি। তো তারপরে সে কিছুতেই আর কান্না থামে না, অনেকক্ষণ ধরে ওকে ভোলালাম, কোলে নিয়ে আদর টাদর করলাম। তারপরে এখন ওর বাবার সাথে ওকে ওই ঘরে পাঠালাম, আনলাম যে ওকে নিয়ে একটুখানি ও ঘরে গিয়ে কার্টুন ফার্টুন দেখো। তো এখন চলো এখন যাই, গিয়ে আজকে রাত্রিবেলার জন্য রান্না করি। আর আজকে বাবাই খাবে বললো যে রুটি আলু ভাজা, আর ডিমটাকে একটু ভুজি করতে বললো, তো সেটাই করি, আর আম আছে কেটে নেবো, হয়ে যাবে। তো এখন যেতেই হবে, আর কথা বললে হবে না, শরীরটাও তাছাড়া ভালোই লাগছে না। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এসে দেখি যদি একটু তাড়াতাড়ি ঘুমাতে পারি, কারণ প্রত্যেক দিন ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায়, এডিটিং থাকে ভিডিও, তো দেখা যাক কি হয়। তাই আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার তোমাদের সাথে আমার কালকে দেখা হচ্ছে, ঠিক আছে? ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই আমার সঙ্গে থাকবে।